তেরো তলায় থাকি আসলে, সে কারণে তো আমাদের কিছুটা আতঙ্ক কাজ করেই, কারণ জেলা শহরগুলোতে তো আর মানে ছয় তলার বেশি ফায়ার সার্ভিস নিরাপত্তা দিতে পারছে না। আমরা যারা ফেনীতে বহুতল ভবনে বাস করি, আমাদের আসলে জীবনে কোনো নিরাপত্তা নেই, বা জীবনের রক্ষার জন্য ন্যূনতম কোনো সাপোর্ট আমরা কিন্তু পাবো বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফেনী শহর ও উপশহরে গত দেড় দশকে গড়ে উঠেছে ছয়তলার অধিক উঁচু 90টি অনুমোদিত বহুতল ভবন। অনুমোদনহীনের সংখ্যাও কম নয়। যেখানে বাস করছেন হাজারো পরিবার, রয়েছে অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান। অথচ ফেনীর ফায়ার স্টেশন 5টির একটিতেও ছয়তলার উঁচু বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের নেই সক্ষমতা, নেই তাদের সুউচ্চ ক্রেন, ল্যাডার, ফায়ারবল, কুশন, কেমিক্যাল টিম সহ আধুনিক সরঞ্জাম। বহুতল ভবন নির্মাণের সময় বেশিরভাগ ক্ষেত্রে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা মানা হয়নি অনেক ক্ষেত্রে। যেসব ভবনে আংশিক মানা হয়েছে সেগুলোও অকার্যকর। এদিকে 2016 সালে সরকারিভাবে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ ঘোষণার পর এসব বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাটগুলোতে ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার। সব জেনেও ঝুঁকি নিয়ে বাস করছেন সবাই। তেরো তলায় থাকি আসলে, সেই কারণে তো আমাদের কিছুটা আতঙ্ক কাজ করেই। আমরা যারা ফেনীতে বহুতল ভবনে বাস করি, আমাদের আসলে জীবনে কোনো নিরাপত্তা নেই। সরকারের দায়িত্ব হচ্ছে এই ভবনের আগুনের নিরাপত্তা ব্যবস্থাপনা ইনসিওর করা বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা আমাদের কাছে সরকারের জোর দাবি রয়েছে। ফেনীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জানালেন, সক্ষমতা অর্জনে চেষ্টা চলছে। অচিরে এখানে টিটিএল এবং স্নোকেল গাড়ি পাবো, তাহলে আমরা দ্রুত উচ্চতলার বিল্ডিংগুলোতে অগ্নি নির্বাপন এবং উদ্ধার কাজে আমরা ব্যবহার করতে সক্ষম হব। জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে, পানিবাহী 6টি, পাম্পবাহী 5টি, সরঞ্জামবাহী 2টি গাড়ি ও 1টি অ্যাম্বুলেন্স নিয়ে 107 জন ফায়ারম্যানকে জেলার প্রায় 18 লাখ মানুষের যানমালের নিরাপত্তায় কাজ করতে হয়। এখানকার মানুষসহ সংশ্লিষ্ট সকলেই মনে করেন, 7 থেকে 18 তলার এমন শতাধিক বহুতল ভবনের আগুনসহ সকল দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফেনীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানো না হলে চরম মাশুল গুনতে হবে সবাইকে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।